নতুন বছরের শুরুতেই বৃষ্টি আগমনের সুখবর পেল বাংলার মানুষ। চলতি সপ্তাহের শেষ থেকে শুরু হয়ে আগামী সপ্তাহে শুরুর দিক পর্যন্ত চলতে পারে বৃষ্টি, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতা 66%। আগামী 24 ঘন্টার মধ্যেই বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়া ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমেও একই পরিস্থিতি তৈরি হতে পারে। শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বাংলার দক্ষিণবঙ্গে বেশ কিছু এলাকায় প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, 2 চব্বিশ পরগনা, মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি বাকি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।